আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইনসাফ সেভেনে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে ইনসাফ সেভেন থেকে প্যাকেজ কিনে টাকা ইনকাম করবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, তার আগে আমি আপনাদেরকে ইনসাফ সেভেন সম্পর্কে একটু ধারণা দেই। তো আপনারা হয়তো রিং আইডি বা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের নাম অবশ্যই শুনেছেন। তো ওই দুটাই হচ্ছে ট্রাস্টেড সাইট এবং বাংলাদেশি সাইট যেখানে টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করা যায় এবং যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ টাকা ইনভেস্ট করে টাকা ইনকামও করতেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা চাইলে কিন্তু ইনসাফ সেভেনও টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারেন। তো যদি বা এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এবং রিং আইডি অনেক আগে থেকে, বাট ইনসাফ সেভেন মাত্র কয়েক মাস আগে আসছে, তারপরও মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছে ইনসাফ সেভেন। তো অনেকে ইতিমধ্যে ইনসাফ সেভেনে ইনভেস্ট করে টাকা ইনকাম করা অলরেডি শুরু করে দিয়েছে, এমনকি আমিও নিজে আজকে আপনাদেরকে টাকা ইনভেস্ট করে দেখিয়ে দিব। তো রিং আইডি এবং এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসে আপনারা যেমন ইনভেস্ট করে অ্যাড ডেকের বিনিময়ে টাকা ইনকাম করতে পারেন, তো ঠিক তেমনি ইনসাফ সেভেনে আপনার টাকা ইনভেস্ট করে শুধুমাত্র ট্যাক্স পূরণ করে টাকা ইনকাম করতে পারবেন। তো ইনসাফ সেভেনের সবথেকে একটা বিষয় আমার কাছে বেশি ভালো লাগছে, আর সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ইনসাফ সেভেন থেকে টাকা ইনকাম করার পর সেই টাকাটি সঙ্গে সঙ্গে ক্যাশ আউট করে নিতে পারবেন এবং ইনসাফ সেভেনে আপনারা মাত্র 100 টাকা হলে পরে ক্যাশ আউট করে নিতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, পুরো ভিডিও জুড়ে আমি আছি আপনাদের সঙ্গে, মুকুল খান জিসান, আর আপনারা দেখছেন জিসান টেক 24। তো ডিয়ার ফ্রেন্ডস, মূল কাজে যাওয়ার আগে সত্যি একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এরকম বিভিন্ন প্রকার অনলাইন ইনকাম সহ বিভিন্ন প্রকার টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অ্যানাবল করে দিয়ে অল সিলেক্ট করে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার ইনসাফ সেভেনে অ্যাকাউন্ট করবেন এবং ইনসাফ সেভেন অ্যাকাউন্ট থেকে কিভাবে প্যাকেজ কিনে টাকা ইনকাম করবেন। তো তাই রিকোয়েস্ট করবো, আজকের ভিডিও অনেক ইম্পর্টেন্ট হবে, তাই আপনারা কোথাও টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাবো সেটার প্লে স্টোরে। প্লে স্টোরে এসে সার্চ করবো ইনসাফ সেভেন লিখে। তো ইনসাফ সেভেন লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম লোগোল একটা অ্যাপস হবে। তো সিম্পলি আপনার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি জাস্ট এখন ওপেন করে নিব। তো ওপেন করে নেওয়ার পর আপনাকে একটু রিভিউগুলো দেখায়। তো এখানে দেখতে পাবেন অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে যারা ইউজার, তো সবাই 5 স্টার দিয়েছে এবং রিভিউগুলো অনেক ভালো ভালো পজিটিভমূলক রিভিউ, কারণ এই অ্যাপসটি থেকে মানুষ টাকা ইনকাম করতেছে বলে কিন্তু সবাই ভালো ভালো রিভিউ দিয়েছেন। তো মাত্র 3 থেকে 4 মাস আগে অ্যাপসটি রিলিজ হয়েছে, যার কারণে এটার রেটিংটা অনেক কম। দেখতে পাচ্ছেন 1K রিভিউ এবং ডাউনলোড হয়েছে মাত্র 10,000। তো আস্তে আস্তে আরও ডাউনলোড হবে যেহেতু ইউজার বাড়তেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন অ্যাপসটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি, ওপেন করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো তারপর আপনারা যেটা করতে পারেন, অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর যেটা করতে পারেন, এখানে বলছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো সিম্পলি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে একবার ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছেন এন্টার ইউর ইউজার নেম, তো সিম্পলি এখানে আপনারা একটা ইউজার নেম দিতে পারেন। তো আমি এখানে একটা আমার ইউজার নেম দিচ্ছি। তো অবশ্যই কিন্তু ইউজার নেমটি দেবেন ইংলিশে ছোটো হাতের এবং লাস্টে কিছু ডিজিট দিতে পারেন। তো আমি ডিজিট দিচ্ছি এবং নামটি লিখলাম। তারপর এখানে কিন্তু পাচ্ছেন ফুল নেম, তো সিম্পলি এখানে আপনারা ফুল নেমটি লিখবেন যে নামে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি এখানে একটা নাম লিখতেছি আমার। দেন আপনারা যেটা করবেন, এখানে একটু পাচ্ছেন এন্টার ইউর ইমেল, তো সিম্পলি এখানে আপনাদের একটা এন্টার ইমেল দিবেন। তো আমি এখানে আমার একটা ইমেল দিচ্ছি। ওকে, তো এখানে আপনাদের একটা অবশ্যই ভ্যালিড ইমেল দিবেন। দেওয়ার পর এখানে পাচ্ছেন এন্টার ইউর ফোন নম্বর, দেন এখানে আপনাদের একটা ফোন নম্বর দিবেন। তো এখানে আমি আমার একটা ফোন নম্বর দিচ্ছি। ওকে, তারপর আপনাদেরকে যেটা করতে হবে, এখানে একটু পাচ্ছেন পাসওয়ার্ডটা, এখানে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই 6 ডিজিটের হতে হবে, আপনাদের যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো এখানে পাচ্ছেন কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডে আপনাদের সেম পাসওয়ার্ড দিতে হবে। তো আমি সেম পাসওয়ার্ড দিচ্ছি। তো সেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের সব কিছু মোটামুটি হয়ে যাবে। তারপর এখানে পাচ্ছেন রেফারেল আইডি, তো সিম্পলি রেফারেল আইডিতে একবার ক্লিক করবেন। তো রেফারেল আইডিতে ক্লিক করার পর এখানে আপনারা এই রেফারেল কোডটি দিবেন, JISSAN245। তো এটা হচ্ছে আমার রেফারেল কোড, তো আপনারা এই রেফারেল কোডটা ইউজ করতে পারেন। কোডটি পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, অথবা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এই রেফারেল কোডটা আপনারা ইউজ করবেন। ইউজ করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশন, সিম্পলি এখানে আপনারা টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখানে পাচ্ছেন সাইন আপ, তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের ইনসাফ সেভেন অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। আপনার চাইলে এটাই আপনার ফোনে সেভ করে রাখতে পারেন অথবা নাও সেভ করে রাখতে পারেন। তো আমি সেভ করে রাখতে চাচ্ছি না। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা যেটা করবেন, এখানে পাচ্ছেন এন্টার ইউর ইউজার নেম, তো সিম্পলি এখানে আপনাদের ইউজার নেমটি দিবেন, যে ইউজার নেমটি দিয়েছিলেন। তো আমি এখানে আমার ইউজার নেমটি দিচ্ছি, যেটা আমি লিখছিলাম জিসান খান 24 লিখছিলাম। দেন এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিবেন, তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি। আপনারা যেটা করবেন, এখানে বলছেন সাইন ইন, তো সিম্পলি সাইন ইন একবার ক্লিক করবেন। ওকে, তো সাইন ইনে ক্লিক করার পর কিন্তু আপনাদের অ্যাপটি ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আপনার সব কিছু ফিচার দেখতে পাবেন, সেন্ড মানি, মাই প্রোফাইল, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, কনভার্ট ব্যালেন্স, ডেলি ট্যাক্স, ইনফর্ম রিপোর্ট, মাই টিম,
অনেক কিছু এরকম ফিচার দেখতে পাবেন। তারপর আপনারা যেটা করতে পারবেন, এখানে আপনাদেরকে প্যাকেজ কিনতে হলে পরে আপনাদের এখানে পাচ্ছেন একটা কয়েন আইকন, এখানে আপনাদের কয়েন থাকতে হবে, আর কয়েন ছাড়া কিন্তু আপনারা প্যাকেজ কিনতে পারবেন না। তো রিং আইডিতে যেমন মেম্বারশিপ কিনতে হলে পরে বিকাশ বা রকেটের মাধ্যমে পেমেন্ট করে মেম্বারশিপ কিনতে হয়, কিন্তু ইনসাফ সেভেনে এরকম সিস্টেমটা না। ইনসাফ সেভেনে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হলে পরে আপনাদের ইনসাফ সেভেন এমন কারো আছে তাদের কাছ থেকে আপনাদেরকে কয়েন নিতে হবে। তো এখানে একটা কয়েনের মূল্য কিন্তু 1 টাকা। তো আপনারা যে প্যাকেজটি নিতে চান সে প্যাকেজের নির্দিষ্ট হিসাবে আপনারা কয়েন নিতে পারেন। তো কয়েন আপনারা কোথায় পাবেন, আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে কয়েন নিতে পারেন। তো কয়েনের জন্য অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা যদি এই ইনসাফ সেভেনের কয়েন সেল করতে চান তো সেল করতে পারেন। এটাই তো এখানে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যাকাউন্টে, অ্যাক্টিভ অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পর এখানে পাচ্ছেন সিলেক্ট ইউর প্যাকেজ। তো সিলেক্ট ইউর প্যাকেজে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন 4টা প্যাকেজ। একটা হচ্ছে প্লে প্যাকেজ 600 টাকা, এবং প্রাইমারি প্যাকেজ 2000 টাকা, সেকেন্ডারি প্যাকেজ 5000 টাকা, এবং হাই প্যাকেজ 10000 টাকা। তো প্লে প্যাকেজের মূল্য হচ্ছে 600 টাকা। তো 600 টাকা দিয়ে আপনি যদি ইনভেস্ট করেন বা 600 টাকাতে যদি একটা প্যাকেজ কিনেন তাহলে প্রতিদিন ইনকাম করতে পারবেন 10 টাকা। আর যদি প্রাইমারি প্যাকেজ কিনেন 2000 টাকাতে তাহলে প্রতিদিন ইনকাম করতে পারবেন 40 টাকা, এবং সেকেন্ডারি প্যাকেজ যদি আপনারা কিনেন 5000 টাকাতে তাহলে প্রতিদিন ইনকাম করতে পারবেন 100 টাকা, এবং হাই প্যাকেজ যেটা 10000 টাকা প্রাইস সেটা যদি আপনারা কিনেন তাহলে প্রতিদিন ইনকাম করতে পারবেন 200 টাকা। কাজ খুব সিম্পল, আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি, তাই বলবো ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। তো এটা হচ্ছে প্যাকেজ। তো এখান থেকে আমার যেহেতু কয়েন নেই বা কোনো প্রকার কিছুই নেই তাহলে আমি এখান থেকে প্যাকেজ কিনতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট নতুন আইডি ক্রিয়েট করলাম আপনাদেরকে দেখানোর জন্য, আইডিটা ক্রিয়েট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ব্যালেন্স। তো এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এখানে আমার কোনো প্রকার ব্যালেন্সই দেখতে পারবেন না। দেখতে পাচ্ছেন মেইন ব্যালেন্স 00 এবং পার্সেস ব্যালেন্সও 00। তো এখানে আপনাদেরকে প্যাকেজ নিতে হলে পরে আপনাদের পার্সেস ব্যালেন্স থাকতে হবে। তো আমি আপনাদেরকে পার্সেস ব্যালেন্স থেকে অ্যাকাউন্ট প্যাকেজ কিনে দেখিয়ে দেবো, যেহেতু এটা আমার নতুন অ্যাকাউন্ট জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমার মেন অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে প্যাকেজ কিনে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো আমরা আবার মেন অ্যাকাউন্টে এখানে লগ ইন করতেছি। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, কোথাও স্কিপ করে দেখবেন না বা টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, তো আমি চলে আসলাম সরাসরি আমার মেন অ্যাকাউন্টে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাক্টিভ অ্যাকাউন্টে টিকমার্ক দেওয়া আছে, যদিও বা অ্যাক্টিভ অ্যাকাউন্টে টিকমার্ক দেওয়া আছে তারপরে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় না, যেহেতু আমি প্যাকেজ কিনি নাই। তো প্যাকেজ কেনার জন্য এখানে আপনাদেরকে কয়েন থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট ব্যালেন্স। তো আমি কনভার্ট ব্যালেন্স একবার ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আমার আগের অ্যাকাউন্টে দেখেছিলাম 00 কয়েন ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেন ব্যালেন্স 00 এবং পার্সেস ব্যালেন্স 600 কয়েন, অর্থাৎ 600 টাকা আছে। তো এই 600 টাকাতে কিন্তু আমি একটা প্লে প্যাকেজ কিনে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনাদেরকে কিন্তু প্যাকেজ কিনতে হলে পরে এখানে আপনাদেরকে পার্সেস ব্যালেন্সের কয়েন থাকতে হবে বা টাকাটা থাকতে হবে, 1 কয়েন 1 টাকা। তো এই কয়েনগুলো নিতে পারেন আমার কাছ থেকে, অথবা চাইলে আপনারা সেল করতে পারেন আমার কাছে, নো প্রবলেম। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে গিয়ে অ্যাক্টিভ করে দেখিয়ে দেবো। তো আমি অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পাচ্ছেন সিলেক্ট ইউর প্যাকেজ। তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে প্যাকেজ 600 টাকা। তো আমি যদি প্লে প্যাকেজে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ব্যালেন্স থেকে 600 টাকা কেটে নেবে, কেটে নেওয়ার পর কিন্তু আমাকে প্যাকেজটি দিয়ে দেবে, ঠিক আছে? তো আমি প্লে প্যাকেজে একবার ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখানে পাচ্ছেন অ্যাকাউন্ট আপগ্রেড হিস্টোরি বা আপগ্রেড। তো আপগ্রেডে একবার ক্লিক করে দেবেন। তো আপগ্রেডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আমার ব্যালেন্সটা কেটে নেবে যে টাকাটা, সে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আপগ্রেড সাকসেসফুল, থ্যাংকসও বলছে। তো আমি ওকেতে একবার ক্লিক করে, ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে। অ্যাক্টিভ অ্যাকাউন্টে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে, নেম Zishan245, এবং অ্যাক্টিভও দেখাচ্ছে, কবে অ্যাক্টিভ করলাম সেটাও দেখাচ্ছে, এবং প্যাকেজের নাম কি প্লে সেটাও দেখাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে ইনকাম করেও দেখিয়ে দেবো, আর তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার কয়েনটি আছে কি না। তো কনভার্ট ব্যালেন্সে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সেস ব্যালেন্স এখন 00, যেহেতু আমি প্যাকেজ কিনছি এই জন্য এখন 00 হয়েছে। তো এখন আমি আপনাদেরকে ইনকাম করে দেখিয়ে দেবো। তো এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন 00। তো ইনকাম করার জন্য এখানে পাচ্ছেন ডেলি ট্যাক্স। তো সিম্পলি এখানে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের একটা এখানে একটা অ্যাড আসবে, দেখতে পাচ্ছেন ওয়েট 3 সেকেন্ড 2 সেকেন্ড এরকম একটা আসবে। তো আপনারা এটা জাস্ট ক্লাইম করে দিবেন, ওকে? তো আমি ক্লাইমে একবার ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 10 টাকা অ্যাড হয়ে গেছে। তো যেহেতু এখানে 600 টাকা ইনভেস্ট করলে বা প্যাকেজ কিনলে পরে 10 টাকা ইনকাম, আর যদি আপনারা 2000 টাকাতে প্যাকেজ কিনেন তাহলে আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন 40 টাকা, এবং যদি 5000 টাকাতে প্যাকেজ কিনেন তাহলে আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন 100 টাকা, এবং যদি 10000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন 200 টাকা। কাজও খুব সিম্পল, খুব ইজিলি, এবং পেমেন্টে নিয়ে কোনো ঝামেলা নেই। আপনারা পেমেন্ট ইনস্ট্যান্ট নিতে পারেন আমার কাছে কয়েন সেল করে বা টাকাটা দিয়ে। আপনারা বিকাশ রকেট অথবা নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারেন, অথবা চাইলে আপনারা আমার কাছ থেকে এই টাকাগুলো নিতে পারেন, অর্থাৎ যে ইনসাফ সেভেনের যে টাকা বা কয়েন আছে সেই টাকা বা কয়েন নিতে পারেন, নিয়ে আপনারা প্যাকেজ কিনতে পারেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিও যদি আপনার জন্য একটু হলেও হেল্পফুল হয়ে থাকে, যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।